নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচকলা আর মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি আমি এখানে ডালগুলো ছয় সাতবার ধুয়ে এখন জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা ভিজলে আমার যথেষ্ট আর এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি এখন দিয়ে দেবো সামান্য হলুদ আর আমি কলাগুলো কেটে ধুয়ে নিয়েছি কলাগুলো আমি এদিকে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি কলাগুলো সিদ্ধ হতে থাক তার মধ্যে ডালটা আমার কিন্তু ভালোভাবে ভিজে গেছে এখন আমি ডালগুলো নিংড়ে নিংড়ে জল ঝরিয়ে তুলে নেব আর ডালটাতে একটুও জল দেয়া যাবে না একদম নিংড়ে জল ছাড়াই বাটতে হবে আমি শিলের মধ্যেই বেটে নেব আমি ডালগুলো দুবারে বাটব একবার আমি বেটে নিয়েছি আবারও আমি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা আবার বেটে নেব ডালটা আমার এদিকে বাটা হয়ে গেছে আর কলাটাও আমার সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এবার আমি কলাটা চেড়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি কলাটা ঠান্ডা হতে দেব কলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা কলার খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখলেই সুন্দর মাখা হবে আমার কলাটা মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ডালের সাথে এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব এক চামচ চিনি আর দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ বেসন বেসনটা বাইন্ডিংয়ের জন্য এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে শেপ দেব আপনারা যেমন খুশি দেবেন আমি লম্বা করে কোপ্তা শেপ দিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা কোপ্তা এই একইভাবে বানিয়ে নেব আমার এদিকে সবগুলোই কিন্তু কোপ্তা একইভাবে বানানো হয়ে গেছে আমি এবার উনুনে কড়াইও পরিষ্কার করে বসিয়ে দিলাম কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এখানে তেলটা একটু বেশিই দিতে হবে আমি তেলটা গরম করে এবার কোপ্তাগুলো ভেজে নেব আমি এক এক করে কোপ্তা সব দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আর কোপ্তাগুলো সব একইভাবে ভেজে নিয়েছি এতটা তেল আমার লাগবে না তেল আমি কিছুটা কমিয়ে নিলাম এবার আমি আগে থেকেই দুটো আলু কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প জিরে এবার দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করেই ভাজতে হবে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা আর দিলাম আদাবাটা রসুন বাটা আদা বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরে বাটা এবার লঙ্কা আর জিরে বাটাটা দিয়েও আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়েও আমি মশলাটা আবারও কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আর দিলাম এক চামচ চিনি আর দিলাম স্বাদ মতো লবণ এবারে আমি আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার একটা থালা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব যেহেতু কোপ্তা একটু জলটা বেশিই লাগবে কোপ্তাগুলো দিলে ঝোলটা টেনে যাবে তার জন্য একটু জলটা বেশিই দিলাম এবার ফুটতে দেব আমার তরকারিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো সব দিয়ে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে আমি আবার নেড়ে দেবো ওপর ভালো করে আমি নেড়ে দিচ্ছি যাতে কোপতার মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় আমার তরকারিটা হয়ে এসছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন